অভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। হ্যাঁ রে কেলটুদাকে দেখছি না, কি ব্যাপার বলতো ফোনটে? কি আবার ব্যাপার? হয় স্যারের কাছে আমাদের নামে রিপোর্ট করতে গেছে, কিংবা ঠাকুরকে ম্যানেজ করে ভাড়ার থেকে কিছু হাতাতে গেছে। আরে ব্যামঘর থেকে লোহার ঠুংঠাং আওয়াজ আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, কিন্তু এই অসময়ে কে আবার ব্যামঘরে ঢুকলো? চল তো দেখি। বিছানা ছেড়ে তুমি লোহা লক্কর নিয়ে ঘাম ঝরাচ্ছো, ব্যাপার কি? বাবা শরীরটাকে তো মজবুত রাখতে হবে, বুঝলি না? তা হঠাৎ তুমি শরীরের ওপর এরকম টর্চারিং শুরু করলে কেন? শরীর ভালো থাকলে মনও ভালো থাকে। শোন শোন, মহাজনেরা বলে গেছেন অন্যের হিতার্থে জীবন উৎসর্গ করো। আমি তাই ঠিক করেছি, পরোপকারে নিজেকে আমি উৎসর্গ করব, মানে বিলিয়ে দেব। আর তারই প্রস্তুতি হিসাবে এই শারীরিক কসরত, বুঝলি? কিছু এই শরীরটাকে একটু মজবুত করে নেওয়া। এ তো দারুণ ব্যাপার গো কেন্টুদা, তুমি একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছো। আরে অন্যরা যেটা ভাবে না আমি তো সেটাই ভাবি, এটাই তো আমার বিশেষত্ব। আমরাও তোমার সঙ্গে যোগ দিতে চাই কেলটুদা। তা বেশ তো, মহৎ কাজে নিশ্চয়ই যোগ দেবে। তবে হ্যাঁ, হুটহাট করে কোনো কিছু কিন্তু করো না, আগে আমার সাথে পরামর্শ করবি, তারপরে কাজে হাত দিবি, বুঝেছিস? নন্টে ঠিক কথাই বলেছে কেলটুদা, তুমি ছাড়া অন্য কেউ এটা ভাবতেই পারতো না। তুমি যেভাবে বলবে সেভাবেই আমরা চলবো কেলটুদা। ভেরি গুড, তাহলে দেরি না করে কাল সকাল থেকেই পরোপকারের এই মহান ব্রতে ঝাঁপিয়ে পড়া যাবে। সেই ভালো গো কেলটুদা, জনগণের সেবা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততটাই মঙ্গল। ঠিক আছে বৎসগণ, এখন চলো কেটে পড়ো, আমি আমার শারীরিক কসরতটা আরেকটু ঝালিয়ে নিই। কালকে থেকেই শুরু হবে আমাদের পরোপকারের পুণ্য কর্ম। এই যে তোরা এসে গেছিস, চল চল সেবা কার্য শুরু করা যাক। চলো চলো কেলটুদা, আমার আর তর সইছে না। এই দেখ দেখ নন্টে ফোটে দেখ, জনগণের সেবা করতে বেরিয়ে আমরা বোধহয় একজন আর্তের সন্ধান পেয়ে গেলাম। কই, কোথায় গো কেলটুদা? ওই দেখ ওই ঝোপের মধ্যে বুড়িটা কি যেন খুঁজছে। হ্যাঁ গো কেলটুদা, চলো চলো গিয়ে জিজ্ঞেস করি। এই যে ঠাম্মা, মনে হচ্ছে কিছু খুঁজছেন, আপনার কি কিছু হারিয়েছে? হ্যাঁ গো বাচ্চারা, আমার সোনামণিকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ সোনামণিকে খুঁজে পাচ্ছেন না? তা আপনার সোনামণিকে কখন থেকে খুঁজে পাচ্ছেন না? সেই সকাল থেকে গো বাচ্চারা, সকাল বেলা চারটি দুধ ভাত খেয়ে সেই যে বেরুলো তখন থেকেই আর তারে খুঁজে পেতেছি না গো বাচ্চারা। কেউ ধরে টরে নিয়ে যায়নি তো? না গো না, এমনিতে তো
ও বাইরে বেরই হয় না, কুকুরকে বড্ড ডরায় কি না? কুকুরকে ডরায়? আচ্ছা, তা আপনার সোনামণির বয়স কত হবে? এই বছর চারেক হয়েছে, এই এতটুকু থেকে সোনামণিকে মানুষ করছি। তোমরা আমার সোনামণিকে খুঁজে আনতে পারবে তো গো বাসারা? পারবো পারবো, নিশ্চয়ই পারবো। আরে, এটা তো আমাদের বাঁয়ে হাত কা খেল। তবে তবে কাজ শুরু করার আগে আপনার সোনামণির একটা ছবি চাই। এই ধরুন পাসপোর্ট সাইজ, না না স্ট্যাম্প সাইজ হলেও চলবে, চলবে। পারবেন, দিতে পারবেন? তা কেন দিতে পারবো নি, ঘরে জুইলে রাখা আছে। দাঁড়াও দাঁড়াও, আনতেছি। কি ব্যাপার গো কেল্টুদা, শুনেছি বাচ্চাদের ধরে আরবে উটের রেসে পাচার করে দেয়, সোনামণিকেও কি তাই? অসম্ভব কিছু নয় রে নন্টে, ঠিকই ভেবেছিস। দাঁড়া, আগে ছবিটা নিয়ে আসুক, তারপরেতে চিন্তা ভাবনা করে যা হোক একটা কিছু করা যাবে। সত্যি সত্যি যদি আরবে চালান হয়ে যায় তাহলে উদ্ধার করবে কেমন করে কেল্টুদা? দেখ ফোনটে, যদি দেখা যায় সেই রকম কিছু তাহলে একটা সান্ত্বনা বাক্য ছেড়ে কেটে পড়বো। আরে প্রেস্টিজটাকে তো বাঁচাতে হবে। বাচ্চাটা আশেপাশে কোথাও থাকলে আমাদের জনসেবাটা সহজ হবে, কারণ বাচ্চাটাকে ঝট করে খুঁজে বের করা যাবে। ওই তো বুড়ি ছবি নিয়ে আসছে গো কেল্টুদা। ঠিক বলেছিস। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। সোনামণিকে ঠিক এই রকমই দেখতে। ঠিক এই রকম দেখতে মানে? দিন তো দেখি। দেখো দেখো কেমন সুন্দর, আমার সোনামণিও ও রকমই সুন্দর। দাও না বাচ্চারা, দাও না ওকে খুঁজে। আই বাস, ইকি কি ব্যাপার কেল্টুদা? এই দেখ মরেছে, এ তো বেড়ালের ছবি গো কেল্টুদা। শুরুতেই বেড়াল, যাত্রা শুভ হবে তো কেল্টুদা। তুই থাম ফোনটে, তুই থাম। হ্যাঁ রে নন্টে, আমরা কি কাজ করতে বেরিয়েছি রে? জনগণের সেবা করতে কেল্টুদা। হক কথা, সেটা ওই দিদিমাকে জানিয়ে দে। আরে না না, কুকুর বেড়াল খোঁজার টাইম নেই আমাদের, এই নিন আপনার ছবি। কি বললি? হত ছাড়া ড্যাগরা, আমার সোনামণিকে খুঁজে বের করতে তোদের টাইম নেই। এদিকে মুখে শুধু বড় বড় কথা। এই মরেছে, এই যদি কি হাওয়া খারাপ, কেটে পড়তে হবে। আপনি বাঁচলে বাপের নাম, যাই পালাই। ওরে নন্টে ফন্টে, পালা রে পালা। আমাকে কি পাগলা কুকুরে কামড়েছে নাকি, যে তোকে বাঁচাতে গিয়ে আমার পিঠে ওই ঝেঁটার বাড়ি পড়বে সেটা আমি সহ্য করবো? ওরে বাবারে, নিজে ছোট নিজে ছোট, আমিও ছুটি তুইও ছোট, পালা পালা। ওরে বাবারে, ওরে বাবারে। আর কত দৌড়বো, ও কেল্টুদা। মনে হচ্ছে আমরা ডেঞ্জার জোন পেরিয়ে এসেছি, এইবারেতে থামা যেতে পারে।
নেই। ওরে বাপরে বাপরে বাপ, ছুটতে ছুটতে না একেবারে দম বেরিয়ে গেছে। উফ, এই ছোটা বুঝলি বুঝলি নন্টে, এই ছোটা না ওই বারবেল তোলার থেকেও অনেক অনেক শক্ত কাজ। উফ বাবারে, সত্যি কেলুদা হাঁপ ধরে গেছে, একটু জিরিয়ে নিলে হয় না? ঠিক বলেছিস, উত্তম প্রস্তাব। চল ওই জলার ধারে গিয়ে গাছের ছায়ায় একটু বসা যাক। হ্যাঁ কেলুদা, তাই চলো, না হলে জনগণকেই উল্টে আমাদের সেবা করার জন্য ডাকতে হবে। আহ, বাঁচা গেল, ধরে প্রাণ এলো এতক্ষণে। নে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপরে তে আবার জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তবে এবার দেখে শুনে জেনুইন বিপদগ্রস্ত লোক দেখে তবেই এগোতে হবে কেলটুদা। ঘন্টে ঠিক কথাই বলেছে, তবে দেখো আর যেন প্রথম ভুলের পুনরাবৃত্তি না ঘটে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু এতক্ষণ হয়ে গেল কোনো বিপদগ্রস্ত জনগণের তো দেখা পাচ্ছি না রে নন্টে। তা যা বলেছো কেলটুদা, আমাদের এই মহান ব্রতে কেউ যে একটু বিপদে পড়ে সাহায্য করবে তা নয়? দেখ ফোনটে, জনগণ যদি আমার মানে আমাদের সেবা থেকে বঞ্চিত হতে চায় তাহলে আমরা আর কি করতে পারি বল? হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে ওই বাবা, হেল্প হেল্প হেল্প, আরে বাবা ডুবে গেলাম, বাঁচাও। এই শুনেছিস, এই তো চেয়েছে সাহায্য, চেয়েছে জেনুইন সেবা পার্থী বলেই মনে হচ্ছে কেলটুদা। ঠিক বলেছিস, একেবারে জেনুইন। চল চল চল, ওঠ সব ওঠ, হেল্প হেল্প, বাঁচাও বাঁচাও বাঁচাও, আরে বাবা ডুবে গেলাম, বাঁচাও। ও দারুণ সেবার কাজ এসেছে, ছোট 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 বিপন্নকে উদ্ধার করতে হবে, ছোট রে। সেবা করার জন্য কাউকে না পেয়ে তুমি হতাশ হয়ে পড়েছিলে কেলটুদা। ভয় নেই ভয় নেই ভয় নেই, আমরা এসে গেছি, আমরা আমরা এসে গেছি। কিন্তু দাদা আপনি জলে পড়লেন কি করে? আরে বাবা আমাকে আগে তো ওঠাও, পরে সব কথা বলা যাবে। আরে বাবা হেল্প, আরে একটু ভেসে থাকার চেষ্টা করুন, ফট করে ডুবে গেলে হবে? আমরা আমরা এক্ষুনি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। এই সেরেছে, পড়ে নন্টে ফন্টে উদ্ধারের উত্তেজনায় গোড়াতেই গলদ হয়ে গেছে, আমি যে সাঁতারি জানি না। তাহলে এখন কি হবে কেলটুদা, তীরে এসে তরি আই মিন লোকটা কি ডুবে মরবে? একটা রাস্তা আছে কেলটুদা। আছে রাস্তা? আছে, জলদি বল জলদি বল সেটা কি। দড়ি দড়ি, একটা দড়ি নিয়ে এসে ছুঁড়ে দিলেই হবে। আরে জলদি যা একটা দড়ি নিয়ে আয়, ঘন্টে যা শিগগির একটা দড়ি নিয়ে আয়। এই যে দাদা, নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে। একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন, একটু ভেসে থাকুন, একটু দড়ি এলেই আমরা উদ্ধার কার্য শুরু করব। জাস্ট ততক্ষণ একটু পান্তুয়ার মতো ভেসে থাকুন, আমরা দড়ি আনতে পাঠিয়েছি। দাদা তো লক্ষ্মী দাদা। আরে আমি আর পাচ্ছি না, আরে আমি তলিয়ে যাচ্ছি, আরে বাবা জল খেয়ে ফেলছি, হেল্প হেল্প। আর একটু ভেসে থেকে আমাদের সাহায্য করুন দাদা, উদ্ধারের এমন সুবর্ণ সুযোগ জলে ডুবে শেষ করে দেবেন না, প্লিজ দাদা একটু ভেসে থাকুন। ওই তো ফোনটি এসে গেছে। দড়িটাকে ধরে ফেলুন, আমি আস্তে আস্তে আপনাকে পাড়ে টেনে তুলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শক্ত করে ধরুন শক্ত করে ধরুন, দেখবেন
হাত থেকে যেন দড়ি ফসকে না যায়। দেখলি ফোনটে, কেল্টুদা একাই সেবা কার্যের পূর্ণতা নেবে, তুইও কিছুটা পাবি দড়ি এনেছিস বলে, কিন্তু আমি, আমার কি হবে? আরে ব্রাদার, ফিল্ডে কাজের থেকে ব্রেনের কাজের দাম অনেক বেশি। তোর বুদ্ধিতেই তো দড়িটা এসেছে, সেবা কার্যের সিংহভাগ পুণ্যই তো তোর। আরে আরে এ কি, দড়ি আপনি ধরে থাকুন, আপনি টানছেন কেন? টানবো তো আমি। আরে বাবা, আরে কি আশ্চর্য, আরে এরকম খুচখুচ করে কেউ কি ডুবন্ত মানুষকে তোলে? চল নন্টে, এতক্ষণে কেল্টুদা দেখেছে, তবে উদ্ধার করতে নয়, নিজে উদ্ধার হতে। তোমরা দুজনে টানো, তোমরা দুজনে টানো, আমি 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 আমার সঙ্গে একা উদ্ধার করছি। মারো টান, হেইয়ো, জোরে মারো, হেইয়ো, হেঁচকা টানো, হেইয়ো, এই তো হচ্ছে। আর একটু 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 আর একটু, ব্যাস ব্যাস ব্যাস, ওহ বাঁচা গেল, হয়েছে। অপদার্থ, প্যাকাটিমার কাছে হারা নিয়ে উনি এসেছেন বিপন্ন উদ্ধার করতে। আমাকে টেনে তুলতে তুলতে আমি এতক্ষণে জলের তলায় তলিয়ে যেতাম, যত সব। কেল্টুদা মরে টরে গেল না কিরে নন্টে? আরে না না, মরেনি মরেনি, ভয়ে আতঙ্কে মুচ্ছ গেছে মুচ্ছ। একটু সেবা যত্ন করো, হ্যাঁ একটু সেবা যত্ন করলেই খাড়া হয়ে যাবে। কেল্টুদা, আরে ও কেল্টুদা, তুমি যে একেবারে থম মেরে গেলে। মরেছে? কেল্টুদার যে কোনো হুঁশ জ্ঞান কিছুই নেই রে নন্টে, কি করা যায় বলতো? আমি কোথায়? এই তো এই তো, আস্তে আস্তে হুঁশ ফিরছে রে ফোনটে। কোথায় আমি? তুমি জলার ধারে কেল্টুদা। জলার ধারে কেন? জলে ডোবা এক বিপন্ন মানুষকে উদ্ধার করতে গিয়ে তুমি নিজেই জলে পড়ে বিপন্ন হয়ে পড়েছিলে কেল্টুদা। বলছিস? এবার আমাদের কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে উঠে দাঁড়াও তো দেখি। এখন দেখছি জনগণের সেবার বদলে তোমাকেই সেবা করতে হবে কেল্টুদা। দুঃখ করিস না ফোনটে, দুঃখ করিস না, আমি তো জনগণেরই একজন, আমার সেবা কি জনগণের সেবা নয় রে? সেবা করে আর কাম নাই, চলো এবার ভালোয় ভালোয় যথাস্থানে প্রস্থান করি। ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের, মিচকে কেল্টুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের, সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে, মর্কট কেল্টু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে, 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 নন্টে ফোনটে।